দর্শক বন্ধুরা কানাডা ইমিগ্রেশন রোড টু কানাডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর তানভীর হাসান সামি, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, অটোয়া অন্টারিও কানাডা থেকে আজকের এপিসোড 5 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এলিজিবিলিটি। প্রথমেই আমি আলোচনা করব স্কিলড ওয়ার্কার বা এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি নিয়ে। এক্সপ্রেস এন্ট্রিতে আপনার যোগ্যতার জন্য আপনার বয়স হতে হবে 21 থেকে 45-এর মধ্যে, আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স করা থাকতে হবে এবং আপনার আইএলসে জেনারেলে স্কোর থাকতে হবে 6 ইচ ব্যান্ড স্কোর, অর্থাৎ প্রতিটি ব্যান্ডে আপনাকে 6 স্কোর থাকতে হবে। এই মিনিমাম এলিজিবিলিটি থাকলে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট, ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট যা ইসিএ করা, ইসিএ মানে হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার আইএলসের স্কোর রিপোর্ট। এই কাগজগুলো নিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য আমরা আপনার জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেশনের পরে আপনার একটি পয়েন্ট হবে, তাকে বলা হয় সিআরএস পয়েন্ট বা সিআরএস কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোরিং। সিআরএসে একটি কাট অফ স্কোর থাকে, এই কাট অফ স্কোরের উপরে যারা থাকেন তাদেরকে আইটিএ পাঠানো হয় বা ইনভাইটেশন টু অ্যাপ্লাই পাঠানো হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হবে। সর্বশেষ যে সিআরএস স্কোরিং হলো সেটি হচ্ছে December 12, 2018, এখানে কাট অফ স্কোর ছিল 445। কোনো কারণে আপনার যদি সিআরএস স্কোরিং কাট অফ স্কোরের চেয়ে নিচে থাকে সেক্ষেত্রে সিআরএস স্কোরিংকে ইম্প্রুভ করার জন্য কিছু পদ্ধতি আছে। এর মধ্যে একটি হলো আইএলসের স্কোরিং বাড়ানো, অর্থাৎ আইএলসে আপনি যত বেশি স্কোর তুলতে পারবেন আপনার সিআরএস পয়েন্ট তত বাড়বে। স্পাউসাল কোয়ালিফিকেশান যদি থাকে আপনার সিআরএস পয়েন্ট যোগ হবে, স্কোর যোগ হবে। এরপরে হচ্ছে আপনার জব অফার, কানাডার কোনো এমপ্লয়ের কাছ থেকে আপনার যদি একটি ভ্যালিড জব অফার থাকে সেক্ষেত্রে আপনি সিআরএসে বেশি পয়েন্ট পাবেন। আর হলো আপনার যদি ক্যানাডাতে স্টাডি এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ ক্যানাডাতে আপনি যদি ডিপ্লোমা, মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন করা থাকেন সেই ক্ষেত্রে আপনার সিআরএস 50 থেকে 200 পয়েন্ট পর্যন্ত অ্যাড স্কোর হতে পারে। সবচেয়ে বেশি পয়েন্ট যেটি ক্যারি করে সেটি হচ্ছে প্রভিনশিয়াল নমিনেশন, পিএনপি। প্রভিনশিয়াল নমিনেশন হলো কোনো প্রভিন্স যদি আপনার যোগ্যতার উপর ভিত্তি করে, আপনার কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আপনাকে নমিনেট করে, তখন আপনি একবারে 600 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। কিছু কিছু প্রভিন্স জব অফার ছাড়াও আপনাকে নমিনেট করতে পারে, যেমন ধরেন সাসকাচুয়ান, ম্যানিটোবা, নোভা স্কোশিয়া। এগুলো এসব প্রভিন্সের কিছু অন ডিমান্ড জব লিস্ট আছে, এগুলোর সাথে যদি আপনার এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া মিলে যায় সেই ক্ষেত্রে আপনি এসব প্রভিন্সের জব অফার ছাড়াও নমিনেশন পেতে পারেন। লো স্কিল জবগুলো হচ্ছে যেখানে কোনো আপনার কোয়ালিফিকেশানের তেমন কোনো দরকার নেই, যাদের পড়াশোনা, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স নেই তাদের জন্য লো স্কিল জবগুলো। লো স্কিল জবের জন্য মনে রাখতে হবে আপনাকে একটি ভ্যালিড জব অফার পেতে হবে এবং ESDC বা এমপ্লয়মেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডা থেকে LMIA পেতে হবে। LMIA মানে হলো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এক্ষেত্রে IELTS কোনো প্রয়োজন নেই। কিন্তু মনে রাখতে হবে লো স্কিল জবগুলো ক্যাটাগরি সি এবং ডি এর মধ্যে এবং এগুলো থেকে পরবর্তীতে ইমিগ্রেশনে কনভার্ট করতে পারবেন না। এরপর আসছি আমি স্টাডি পারমিট। স্টাডি পারমিটের জন্য কানাডার কোনো একটি এডুকেশনাল ইনস্টিটিউট থেকে আপনার একটি ভ্যালিড অফার অফ অ্যাডমিশন লাগবে। এক্ষেত্রে অবশ্যই আপনার একাডেমিক আইএলসে মিনিমাম 6 স্কোর থাকতে হবে আর এই ভ্যালিড অফার অফ অ্যাডমিশন নিয়ে আপনি স্টাডি পারমিট বা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। বিজনেস ইমিগ্রেশন হলো যারা কানাডাতে বিজনেস করতে চান, এটা হচ্ছে এন্টারপ্রেনিয়র বা ইনভেস্টর ক্যাটাগরিতে। বিজনেস ইমিগ্রেশনের জন্য আপনাকে মিনিমাম একটি অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। কানাডাতে বর্তমানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 150,000 কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো। এটি যদি আপনি ইনভেস্ট করার মতো আপনার যদি ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে তাহলে আপনি বিজনেস ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করতে পারেন। মনে রাখতে হবে এই যে প্রসেসগুলো বললাম এগুলোর জন্য প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার ফি পেমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু প্রসেস হবে না। এই জন্য আপনার অবশ্যই একজন প্রফেশনালের সাহায্য নেওয়া দরকার। এবং আপনার মনে রাখবেন আপনি যার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন, যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তিনি সার্টিফাইড কিনা সেটি আপনারা প্রথমে ভেরিফাই করে নেবেন। এটি ভেরিফিকেশনের জন্য আপনারা ICCRC অর্থাৎ ইমিগ্রেশন কনসালটেন্ট অফ ক্যানাডা রেগুলেটরি কাউন্সিল এই ওয়েবসাইটে গিয়ে ভেরিফিকেশন করে নিতে পারেন। আপনাদের যদি এই প্রসেসগুলোর মধ্যে কোনো প্রশ্ন থাকে এবং আপনারা যদি আমার সাহায্য নিতে চান তাহলে আমার বাংলাদেশের ঢাকার বনানীর অফিসে আপনাদের কাগজপত্র নিয়ে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আমার বনানীর অফিসে আসলে আমি কানাডাতে থাকলেও আপনি সরাসরি আমার সাথে অনলাইনে কথা বলে আমার কাছ থেকে সঠিক গাইডলাইন নিতে পারবেন। এখানকার ফোন নাম্বারটি হলো 01775402813। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক এবং ইউটিউবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ধন্যবাদ সবাইকে।